হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমরা যাব ফ্যামিলি ট্যুরে সিলেট। তোমরাও আমার সাথে থাকো, দেখো আমরা কিভাবে ঘুরি। ট্রেন ট্যুরে যাব আমরা ফুল ফ্যামিলি নিয়ে। প্রপার ডিটেলস আমি জানিয়ে দেব তোমাদেরকে। চলো আমরা বের হই। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow. কি করছো তুমি এদিকে? কে লেগেছে এদিকে? মা কাজের ছেলেটা কে? লেট মি ইন্ট্রোডিউস, দিস ইজ মাই মম, যে আমার ভিডিও করে ফুল ফুড ব্লগে। আর আমি আছি লগে কারেক্ট ব্যাগ টানার কামলা কুলি কুলি। এখন আমরা আছি স্টেশনে। আমরা এখন আছি কমলাপুর স্টেশনে। আব্বু আমার হাতে মনে একটা গাঠি দিয়া চলে গেছে, আমার সাথে আমার ছোট ভাই। হাই বলো। ছোট ভাই বলতে কামলা তুমি না? চলো তোমাদেরকে দেখাই। তোমার কেমন লাগতেছে অপূর্ব? ফিলিংসটা কেমন? স্টেশনই ভালো লেগে গেছে। স্টেশনে থেকে যাও, স্টেশনে থেকে যাও, আমরা যাই গা না। স্টেশন তো ভালো লাগছে তোমাদের আমার কাছে লেগা আমার আগো আও যে আমার দাঁড়া রয়েছে। লেবু সরবটা কি মিষ্টি না টক? টক জানো তাহলে লেবু যে টক হয়। এত বিড়ের মাঝখানে চামচের শর্ট ডাল বিড়বি কি খেয়াল হই বাপ তো অবাক লাগে। কোন জায়গায়? কোচের নাম কালনি এক্সপ্রেস।
এখন ইঞ্জিল আসে নাই জোরে বলো কিন্তু আমাদের জার্নিটা মোটামুটি আমাদের সবাই খুব পাগল হয়ে গেছে আমরা কি রাখাম পাশে একটা ক্যান্টিনের মতন দোকান ছিল সেখানে চলে গেলাম কোনো কিছু পেলাম না আমরা কিন্তু ট্রেনে সব কিছু নিয়ে আসছি খাবারের খিচুড়ি তারপরে বুট এই মুহূর্তে ঠিক উপস্থিত একটা বুদ্ধি করলাম যে কী দেখ খাবার দেয় তো তখন এই এটা কাজে লাগালাম যে একটা সিগারেট প্যাকেট নিলাম চামচের মতো কামে লাগালাম সেটা ছিঁড়ে চামচের মতো আর কি একটা কাজে লাগালাম এখন এই সময় কী কী ব্যবহার করা উচিত জাস্ট খাবারের জন্য এটাই কমপ্লিট নিয়ে আসছি আমরা আমাদের খাবারের যথেষ্ট আইটেম আছে কিন্তু খাবারের যে চামচটাই সেটাই আনতে পানি থেকে শুরু করে সব হ্যাঁ চামচ বাদে অপূর্ব এখন আবার তুমি না খিচুড়ি নিয়ে এটা কি ঠিক ঠিক হইতেছে আমার সাথে আমরা কিন্তু খিচুড়ি তারপরে কি কি আনছো বলবো খিচুড়ি বুট আমরা বোরহানি পানি চামচ বাদে সিগারেটের প্যাকেট আমো খিচুড়ি খিচুড়ি অনেক মজা হয়েছে খাই খাওয়ার পর আবার কথা বলবে One eternity later. সারাদিন কেমন লাগলো বলবো
জানিনি তো পুরো দিন হয়েছে অনেক খারাপ লাগতো শুন না শরীর পুরো ছেড়া দিছে গুম 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 মাইতে অনেক আপনার আপু আপনার মতামত এগিয়ে আসছি আচ্ছা তাহলে আজকের ব্লগ এই জায়গায় আর কি আজকে আজকের ব্লগ আজকের দিনের ব্লগটা এই জায়গায় শেষ কাল ইনশাল্লাহ যেহেতু সিলেট আসছি মাজার টাজার জিয়ারত করতে যাবো তখন আবার শুট ফুট নেব নাকি তো আজকের ব্লগ এই পর্যন্তই বাকি সিলেট ট্যুরের বাকিগুলো রেগুলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বারে প্রেস করে দিবেন হ্যাঁ হাসির কি হইল ভাই আজকে কিছু খাইছে এখন তোর গিয়েছে কই তোদ লাইলাম যাই হোক আমার ভাই বোন দুটাই পাগল হয়ে গেছে আমি বাদে আমি অন্য ভালো আছি কখন জানি আমিও পাগল পাগল হয়ে যায় কেন টিউন উইথ মি থ্যাংক ইউ মানে ব্যাপারটা তুই দিবি না আমি কি মেবি বাই I'm Lizam.